বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারীয়ে রাজ্য সরকারের এটা বিভাগের বিরুদ্ধে সংবিধান উলঙ্ঘন করার অভিযোগ আনিছে। রাজ্য সরকারের পঞ্চায়েত আর গ্রামোন্নয়নের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ বিচারি বিধানসভার অধ্যক্ষগাকী এখন পত্র প্রেরণ করেছে। বিশ্বজিৎ দৈমারীয়ে অনা অভিযোগ অনুসরি বিটিসিত থাকা পুরনি জেলা পর্যায়ের কমিটির সমান্তরালক মন্ত্রী রঞ্জিত দাস নেতৃত্বাধীন পঞ্চায়েত আর গ্রামোন্নয়ন বিভাগে নতুনক জেলা পর্যায়ের উন্নয়ন খণ্ড গঠন করেছে। বিভাগটির এই কামে সংবিধানের ষষ্ঠ অনুসূচীর অন্তর্গত বিটিসির সাংবিধানিক অধিকার তথা সংবিধান উলঙ্ঘা করেছে। বিশ্বজিৎ দৈমারীয়ে মুখ্যমন্ত্রীলৈ প্রেরণ করা পত্রত উল্লেখ করা অনুসরি বিটিসি সংবিধান সংশোধনের জড়িয়ে গঠন করা হয়েছিল। বিটিসি সংবিধানের ষষ্ঠ অনুসূচীর অন্তর্গত তথা সংবিধান অনুসরিয়েই স্বায়ত্তশাসনের অধীনত থাকা অঞ্চল আর সংবিধানের ষষ্ঠ অনুসূচী অনুসরিয়েই রাজ্য সরকারে সকলো বিষয় বিটিসিলৈ হস্তান্তরিত করেছে। বিটিসির বিধায়নী নীতি নির্ধারণ ক্ষমতা আছে, সেই অনুসরিয়েই পঞ্চায়েত আর গ্রামোন্নয়নও বিটিসি কর্তৃপক্ষলৈ হস্তান্তরিত করা হয়েছে। সেই রাজ্য সরকারের অধীনত থাকা পঞ্চায়েত আর গ্রামোন্নয়ন বিভাগে বিটিসির জেলা পর্যায়ের উন্নয়ন খণ্ড গঠন করাতো সংবিধান উলঙ্ঘন তথা বিটিসি গঠনের উদ্দেশ্যের পরিপন্থী। বিধানসভা অধ্যক্ষগাকীয়ে এই বিষয়টি সন্দর্ভত মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের আহ্বান জানাইছে। লগতে বিটিসিক উন্নয়ন খণ্ড পুনর্গঠন প্রক্রিয়া আগবাই নিবল অনুমতি দিবল আহ্বান জানাইছে। লগতে বিধানসভার অধ্যক্ষগাকীয়ে বিটিসিক উন্নয়ন খণ্ড পুনর্গঠন করবল দিয়ার বাবে 2003 চনের হওয়া বড়ো চুক্তির পাছত বিটিসি অঞ্চলত শান্তি ঘুরি অহার কথা উল্লেখ করে বিটিসি অঞ্চলের আবেগর প্রতি লক্ষ্য রাখবল আহ্বান জানায়। রাজ্য সরকারের এটা বিভাগের বিরুদ্ধেই বিধানসভার অধ্যক্ষগাকীর এই অভিযোগ বিশেষভাবে চর্চিত হয়েছে। পরামর্শ দিছে যে সিক্স শিডিউলর ব্লক সিক্স শিডিউলতে হব লাগে, এটা ভাল পরামর্শ, তাতো কোনো বিরুদ্ধে কোৱা নাই, তেওঁ এটা পরামর্শ দিছে, পরামর্শটো গ্রহণ করলে হল। গারুপাহাড়ত ভয়ঙ্কর বান, প্রবল সুতত দলং ভাঙি 10 জনের মৃত্যু। নেড়ানেপেড়া বরষুণের ফলত গারুপাহাড়ত বানর ভয়ঙ্কর রূপ। ভয়ঙ্কর বানত আহত হয়েছে কেইবাজনো লোক। কাঠর দলং ভঙার লগতে ঘর দুয়ারর ক্ষতি সাধন হয়েছে। ডালুরপরা বাঘমারা আর অন্যান্য ঠাইলৈ পথর সংযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন। মুখ্যমন্ত্রী কনরাদ কে চাংমাই পুয়া বান পরিস্থিতির পর্যালোচনা করে জেলা প্রশাসনক সরকারের যিকোনো সাহায্য লবলৈ আর ক্ষতিগ্রস্ত অঞ্চলত সাহায্য প্রদান করাটা নিশ্চিত করবলৈ নির্দেশ দিয়ে। পুনর্বার জানাইছো, গারুপাহাড়ত ভয়ঙ্কর বান পরিস্থিতি, প্রবল সুতত দলং ভাঙি 10 জনের মৃত্যু হয়েছে। নেড়ানেপেড়া বরষুণের ফলত গারুপাহাড়ত ভয়ঙ্কর রূপ ধারণ করেছে বানপানীয়ে। ভয়ঙ্কর বানত আহত হয়েছে কেইবাজনো লোক। কাঠর দলং ভঙার লগতে ঘর দুয়ারর ক্ষতি সাধন হয়েছে। ডালুরপরা বাঘমারা আর অন্যান্য ঠাইলৈ পথর সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মুখ্যমন্ত্রী কনরাদ কে চাংমাই পুয়া বান পরিস্থিতির পর্যালোচনা করে জেলা প্রশাসনক সরকারের যিকোনো সাহায্য লবল আর ক্ষতিগ্রস্ত অঞ্চলত সাহায্য প্রদান করা নিশ্চিত করবল নির্দেশ দিছে। এয়া হয়েছে একটা গুরুত্বপূর্ণ খবর, গারুপাহাড়ের ভয়ঙ্কর বান পরিস্থিতির খবর, প্রবল সুতত দলং ভাঙি 10 জনের মৃত্যু হওয়ার খবর, নেড়ানেপেড়া বরষুণের ফলত গারুপাহাড়ত বানর এয়া ভয়ঙ্কর রূপ, বানপানীর ভয়ঙ্কর রূপত বহু লোক আতঙ্কিত হয়ে পড়েছে, ভয়ঙ্কর বানত কেইবাজনো লোক আহত হওয়ার খবর আছে, ইতিমধ্যেই 10 জনের মৃত্যু হয়েছে আর বহু লোক বানপানীর ফলত আক্রান্ত হয়েছে, আহত হবলগিয়া হয়েছে, কাঠর দলং ভঙার লগতে ঘর দুয়ারর ক্ষতি সাধন হয়েছে, ডালুরপরা বাঘমারা আর অন্যান্য ঠাইলৈ পথর সংযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মুখ্যমন্ত্রী কনরাদ কে চাংমাই পুয়া বান পরিস্থিতির পর্যালোচনা করে জেলা প্রশাসনক সরকারের যিকোনো সাহায্য লবল আর ক্ষতিগ্রস্ত অঞ্চলত সাহায্য প্রদান করা নিশ্চিত করবল নির্দেশ দিছে। নেড়ানেপেড়া বরষুণের ফলতেই এই পাহাড়িয়া রাজ্যখনত প্রবল বান, বিশেষ গারুপাহাড় অঞ্চলত এই প্রবল বান, আর সেই বানর ফলত 10 জনক লোকের মৃত্যু আর বহুকজন লোক আঘাতপ্রাপ্ত হবলগিয়া অবস্থার সৃষ্টি হয়েছে। কাঠর দলং ভাঙিছে, ঘর দুয়ারর ক্ষতি সাধন হয়েছে এই বানপানীর ফলত, পাহাড়ের পানির ঢল নামি আহিছে আর সেই পানির ঢলে উতাই লৈছে বহু লোক, 10 জনের ইতিমধ্যে মৃত্যু হয়েছে, মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পয়ার আশঙ্কা করা হয়েছে। মেঘালয়ের সংবাদদাতা গোবিন্দ শর্মা আমার সাথে ফোনলাইনত আছে। গোবিন্দ, আর কি তথ্য আছে আপনার লগত? গোবিন্দ, ক্যা কুছ খবর হ্যাঁ আপকে পাস? খবর তো স্যার বহুত এই গারো ইসমে বহুত বারিশ কে বসে বহুত তবাহী হো গয়ে, 10 লোক কি মরনে কে ভি আশঙ্কা হে, পেড় পৌধে রাস্তে ওস্তে সব ক্লোজ হো গয়ে হে বারিশ কি বজে সে, বহুত সারে ঘর ভি টুট কে গির গয়ে হে, রোড ঘর জিতনে ভি ঘর ওয়ালে হে সব রোড পর আ চুকে হে। 10 লোগো কি মত কি সূচনা হে?
जी सर, 10 लोगों की मौत की सूचना है हमारे पास में, अभी तक अपडेट है सर जी। और बहुत सारे लोग इस बांध की बाढ़ की वजह से बहुत सारे लोगों का हालत बुरा है अभी, और वहां का माहौल फिलहाल कैसा है? यहां पर बारिश इतनी लगातार जोर से हो रही है कि बहुत लोगों के घर भी टूट के गिर चुके हैं, बहुत लोग घर से बेघर हो चुके हैं, रोड पर आ चुके हैं। यहाँ की हालत बहुत बुरी हो चुकी है गारो से। जी जी, कुछ तस्वीरें सामने आई है गोविंदा, ये तस्वीरें हम देख पा रहे हैं और आम देख पाई ये दलंग लगते आन कतबूर अंचल जीवर अंचल प्रबल पानी और पहाड़ों पर नामी अह पानी भयंकर रूप आम देख पाई टिभिर पर्दा दर्शक देखाई এই কেবাখনো কাঠৰ দলং অৱশ্যে ভাঙি নিছে, অৱশ্যে যিবোৰ পকী দলং আছে সেই পকী দলংবোৰ ভাঙিব পৰা নাই, কিন্তু সমান্তৰালভাৱে বহু লোকৰ ঘৰ দুৱাৰ উটুৱাই লৈ গৈছে। এয়া আহত বা যি আবদ্ধ লোকক উদ্ধাৰ কৰিবলৈ স্থানীয় লোকসকলে নিজাববীয়াকৈ উদ্যোগ গ্ৰহণ কৰিছে। গোবিন্দ, এন ডি আৰ এফৰ এছ ডি আৰ এফ কৈ টীম ওহাঁ পৰ দিখাই নেহি যা ৰহি হে নেহি গিয়া হে কিয়া ওহাঁ পৰ এন ডি আৰ এফ এছ ডি আৰ এফ? सर, इंडिया टीम भी आ चुकी है और यहाँ पर बहुत लेट से पहुँची है, लेकिन इंडिया टीम भी आ चुकी है। वो लोग भी आदमी को बचाने में लगी हुई हैं, क्योंकि आदमी बहुत सारे हैं जो भूस्खंड के वजह से दब चुके हैं, तो उसको भी निकाला जा रहा है जी। আৰু আমি সেই দৃশ্য দেখুৱাইছোঁ, স্থানীয় বা পৰিয়ালৰ লোকসকলে এজন আবদ্ধ লোকক উদ্ধাৰ কৰি থকা দৃশ্য আপোনালোকে ইতিমধ্যে টিভিৰ পৰা প্ৰত্যক্ষ কৰিছে। এয়া পানীৰ দৃশ্য আপোনালোকে দেখিছে, পানীৰ ভয়ংকৰ ৰূপ। সমান্তৰালভাৱে আন একাংশ লোকে নিজৰ আত্মীয় স্বজনক যিসকল আবদ্ধ হৈ পৰিছে সেই আবদ্ধ লোকসকলক উদ্ধাৰৰ বাবেও চেষ্টা চলাই আছে। লেণ্ডশ্লাইড কা কিয়া কুছ খবৰ হে গোবিন্দ? सर, लैंड स्लाइड तो हो चुकी है, गारो इसमें हो चुका है, लेकिन अभी इस खासी इसमें अभी तक कुछ पता नहीं है कि इस खासी इसमें कहीं आया होगा, लेकिन गारो इसमें बहुत बुरी तरह से लैंडस्लाइड हो चुका है। ट्रांसपोर्टेशन पूरा बंद हो गया है वहाँ पर? जी सर, रास्ते पर पानी आने के कारण से ट्रांसपोर्टेशन डिपार्टमेंट भी बंद कर चुके हैं और रास्ते पर गाड़ी भी चलना बंद हो चुका है, क्योंकि रोड पर पानी पूरा भर चुका है। জি গোবিন্দ, বহুত বহুত শুক্রিয়া তমাম জানকারী কে লিয়ে। আর ইতিমধ্যে আমি দৃশ্যবোৰ দেখুৱাই আছো, এই ছবিবোৰ চাওক আপোনালোকে, আমি পুনৰ কৈছোঁ অতি করুণ ছবি, কেনেধৰণে আবদ্ধ লোকক উদ্ধাৰ কৰি থকা হৈছে। মুঠতে গাৰু পাহাৰৰ এতিয়া পৰিৱেশ অত্যন্ত দুৰ্বিষহ আৰু তাত এতিয়া আবদ্ধ লোকসকলক উদ্ধাৰৰ চেষ্টা চলাই থকা হৈছে, কিন্তু 10 জনকৈ লোকৰ ইতিমধ্যে মৃত্যু হৈছে। আশংকা কৰা হৈছে মৃত্যুৰ সংখ্যা হয়তো বৃদ্ধি পাব পাৰে। ডালুৰ পৰা বাঘমাৰালৈ পথ সংযোগ সম্পূৰ্ণৰূপে বিচ্ছিন্ন হৈ পৰিছে। এতিয়া আমাৰ সাংবাদিকে কোৱা অনুসৰি সেই অঞ্চলত কোনো যাব নোৱাৰে, কিন্তু এছ ডি আৰ এফ আৰু এন ডি আৰ এফ টীম পলমকৈ হ'লেও তাত গৈ পাইছেগৈ। প্ৰয়োজন হ'লে তাত হয়তো হেলিকপ্টাৰৰ সহায় লোৱা হ'ব, আন কেতবোৰ সহায় সুবিধা লোৱা হ'ব, যিকোনো প্ৰকাৰে আবদ্ধ লোকসকলক উদ্ধাৰৰ বাবে যৎপৰদৰ্শী চেষ্টা কৰা হ'ব বুলি মুখ্যমন্ত্ৰী কনৰাড কে চাংমাই প্ৰতিশ্ৰুতি দিছে। আৰু যি প্ৰয়োজন সেই সকলো প্ৰয়োজন এওঁলোকক দিবলৈ নিৰ্দেশ দিছে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। মুখ্যমন্ত্ৰীয়ে অতি কঠোৰভাৱে কৈছে যাতে তাত থকা লোকসকলৰ অৱস্থা বেয়া হৈ নাযায়, তাত থকা লোকসকলক যিকোনো প্ৰকাৰে যাতে এই ভয়ংকৰ অৱস্থাৰ পৰা উদ্ধাৰ কৰিব পৰা যায়, তাৰ বাবে যি কৰিব লগা আছে চৰকাৰ প্ৰশাসনৰ ফালৰ পৰা কৰা হ'ব। আৰু সেয়েহে তাত থকা লোকসকলক চিন্তাৰ কাৰণ নাই বুলি কৈছে, কিন্তু ইতিমধ্যে যিখিনি ক্ষতি হৈ গ'ল সেই ক্ষতিখিনি অতি দুৰ্ভাগ্যজনকো আখ্যা দিছে মুখ্যমন্ত্ৰীয়ে। আৰু প্ৰকৃতিৰ এই ক্ষতিৰ ওচৰত সকলোৱে শিৰনত কৰাৰ বাহিৰে উপায় নাই বুলিও উল্লেখ কৰিছে। অনফালে মেঘালয়ৰ গাৰু পাহাৰৰ পানীয়ে বুৰালে মানকাছৰৰ বিভিন্ন অঞ্চল। কেইবাদিনো ধৰি হোৱা নেৰানেপেৰা বৰষুণৰ বাবে মেঘালয়ৰ গাৰু পাহাৰৰ পৰা নামি অহা পানীৰ ঢলে বুৰাই পেলালে মানকাছৰৰ কেইবাখনো ৰাজহ গাঁও। বানত পানকটা, টেপৰ পাৰা, কুমাৰ কাটি, কালাপানী, কাজিপুৰ, বিন্নাচাটা, বেঙেৰাভিতা, চিৰাখোৱা আদি কৰি বহুকেইখন গাঁও জলমগ্ন হোৱাৰ লগতে মৎস্যজীৱীসকলৰ বৃহৎ ক্ষতি হৈছে। প্ৰবল গতিত নামি অহা মেঘালয়ৰ গাৰু পাহাৰৰ পানীয়ে এফালৰ পৰা টছ টছ কৰি পেলায়। নিশাৰ ভাগত অহা পানীয়ে বৃহৎ ক্ষয় ক্ষতি কৰে মেঘালয়ৰ গাৰু পাহাৰৰ এই অঞ্চলবোৰত।
রাজ্যত বন্ধ হয়ে পড়ব জল জীবন আসনির কাম। জল জীবন আসনির কাম করে থাকা একাংশ ঠিকাদারের কামত অসন্তুষ্টি প্রকাশ করেছে রাজ্য সরকারে। নির্ধারিত সময়ত কাম সম্পূর্ণ করবা নাই বহু ঠিকাদারে। একাংশ ঠিকাদারে জল জীবন আসনির কাম করেছে যদিও কাম নিম্নমানের হয়েছে, এই কথা প্রকাশ করেছে পরিদর্শনের দায়িত্ব থাকা তৃতীয় পক্ষের অনুসন্ধানত। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত জল জীবন আসনির কাম সম্পূর্ণ হয়েছে যদিও বহু ঠাইত এতিয়াও জল জীবনের নলেরে রাইজে পানি লাভ করা নাই। একাংশ ঠিকাদারের গাফিলতির বাবে কোনো কোনো ঠাইত আধা কাম করিয়েই দায়িত্ব সামরিছে। এই সম্পর্কত নিউজ এইটিনে ভিন্ন স্থানের বাতৰি সম্প্রচার করে আহিছে। রাজ্য সরকারের এখন পত্রর পাছতে নিউজ এইটিনের বাতৰিৰ সত্যতা প্রতিপন্ন হয়েছে। এতিয়াও কাম সম্পূর্ণ নকৰা ঠিকাদারসকলক যথাশীঘ্রে বা অতি শীঘ্রে কাম সম্পূর্ণ করার বাবে নির্দেশনা দিছে রাজ্য সরকারে। বিভাগীয় পরিদর্শনেরে নিম্নমানের কাম করা ঠিকাদারসকলকো চিনাক্ত করা হব। মূরকত জল জীবন আসনি যেন প্রহসনতে পরিণত হয়েছে, কারণ কোরবাত যদি নির্দিষ্ট সময়ত ঠিকাদারে কাম সম্পূর্ণ করবা নাই, কোরবাত কাম সম্পূর্ণ হয়েছে যদিও জল জীবনের নলেরে পানি নিগরা নাই। ঘরে ঘরে বিশুদ্ধ খোয়া পানি যোগান ধরার প্রতিশ্রুতি দিয়া সরকারের জল জীবন আসনি ফ্লপ হয়েছে। ইতিমধ্যে শিবসাগরত জল জীবন আসনি সাময়িকভাবে বন্ধ করে থাকা হয়েছে। পুঁজির নাটনির বাবে সরকারে বন্ধ করবলিয়া পরিস্থিতির সৃষ্টি হয়েছে জল জীবন আসনির কাম। ইফালে পুঁজির নাটনির বাবেই জল জীবন আসনির ঠিকাদার সকল সমস্যাত পরিছে। শিবসাগরের কেবা শতাধিক ঠিকাদার বিপাঙত পরিছে। সরকারে আসনির কাম বন্ধ করাত শঙ্কিত হয়েছে ঠিকাদার সকল। এতিয়াও বহু ঠিকাদারে পাবলৈ আছে জল জীবন আসনির ধন। বর্তমান শিবসাগর জেলাত 710খন জল জীবন আসনির কাম চলি আছে। এই আসনি সমূহের সঙ্গে জড়িত ঠিকাদার সকলে তেওঁলোকের প্রাপ্য শীঘ্রে মুকলাই দিয়ার দাবি জানাইছে। গুৱাহাটী মহানগরীত হল চারিখন সমজিলা, তার ভিতর অন্যতম হয়েছে দিশপুর সমজিলা। আজি উদ্বোধন করা হয় দিশপুর সমজিলা। উদ্বোধনী অনুষ্ঠানত অংশ লয় মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী, যত উপস্থিত থাকে বিধায়ক অতুল বরা, পূব গুৱাহাটী জেলার ডিসিপি মৃণাল ডেকা, অতিরিক্ত জেলা আয়ুক্ত মঞ্জিৎ বরকটকী। দিশপুর রাজহ চক্র বিষয়ার কার্যালয় সলনি হয়েছে এতিয়া সমজিলালৈ। আমি চিন্তা করব নাছিল যে এনেকা এটা সমষ্টির এখন জিলা হয়ে যাব, গতি আজি এইটো সম্ভব হয়ে উঠিল, গতি তার কারণে আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক আমি ধন্যবাদ দিছো। আর এই অঞ্চলের রাইজ ইয়ারে উন্নয়নের অংশীদার হব পাৰিব এতিয়া। আর আগতে আমার যেটা অফিস আসে কামরূপ, যেটা আমার ডিসি অফিস আছিল, এটা এইখান একটা সমষ্টির ভিতরতে হয়ে গেল, গতি দিনটির ভিতরতে কাম করে ঘরলে উভতি যাব পাৰিব আর উন্নয়নের মাত্রাটো আমার বাড়ি যাব। হোজাইৰ লামডিঙৰ বামুনগাঁৱত সমজিলাৰ আয়ুক্ত কাৰ্যালয়ৰ উদ্বোধনী কৰে মন্ত্ৰী নন্দিতা কাৰ্লোছাই। চৰকাৰৰ অভিলাষী সুবিধাসমূহ লামডিঙৰ ৰাইজে এতিয়া সমজিলাৰ আয়ুক্ত কাৰ্যালয়তে লাভ কৰিব বুলি কৰে মন্তব্য। লামডিং সমজিলাৰ প্ৰথমগৰাকী আয়ুক্ত হিচাপে দায়িত্ব গ্ৰহণ কৰে জয়শংকৰ শৰ্মাই। সমজিলা হিসাবে আজি ইতিমধ্যে উদ্বোধন করা হয়েছে আর মন্ত্রী নন্দিতা গালুসাই সমজিলা হিসাবে লামডিং উদ্বোধন করেছে আর সমজিলার আয়ুক্ত হিসাবে জয়শঙ্কর শর্মাক আজিরপর দায়িত্ব অর্পণ করা হয়েছে। আর বিষয়াগী যেহেতু মূর সত্যি আছে তখন আমি কথা পাতি যে স্যার আজিরপর আপনি নতুন একটা দায়িত্ব পাইছে সমজিলার আয়ুক্ত হিসাবে, কেনেদরে পরিকল্পনা থাকবে, কেনেদরে লামডিং সমজ থেকে আগুয়াই নিয়ার ক্ষেত্রে এটা সরকারে যেটা আমাক নীতি নির্দেশনা দিছে, সমজিলা যেখিনি আমাক দায়িত্বভার দিছে এইখিনি আমি খুব নিয়াৰিকে আৰু সিনসিয়ারলি গোটেইখিনি যাতে আমি কামখিনি দিব পাৰোঁ, কৰি দিব পাৰোঁ, ৰাইজক আমি সেৱা দিব পাৰোঁ, আৰু সেইটো কাৰণে আমাৰ সম্পূৰ্ণ আমাৰ চেষ্টা আৰু সেইখিনি আমাৰ প্ৰতিক্ৰিয়াপূৰ্ণ থাকিব। প্ৰথমগৰাকী আপুনি সমজিলাৰ আয়ুক্ত লামডিং সমষ্টি, যিহেতু লামডিং সমষ্টিৰ বহু কাম লৈ আহিব মানুহ, কি কি কাম সমজিলাৰ জৰিয়তে কাম লাগে? মেইনলি আমার রেভিনিউ যেখিনি কাম আছে প্রায় গোটেইখিনি আমাক দিছে সেইখিনি আমি করিম। আর তো এতিয়া বসুন্ধরা থ্রি স্টার্ট হব গৈ আছে, লগতে আমার ফুড এন্ড সিভিল সাপ্লাই যেখিনি আমার সার্ভিস আছে, যেনে আপনার রেশন কার্ড বনার হোক, অন্যান্য যেখিনি কাম আছে সেইখিনি আমি চাম, লগতে আমার এক্সাইজর যেখিনি কাম আছে সেইখিনি চাম, আর লগতে আমি ডেভেলপমেন্টের যেখিনি কাম আছে গতিকে গোটেইখিনি আমি চাম।
মুঠৰ ওপৰত যদি কবলৈ যাওঁ স্যার, লামডিং সমষ্টিৰ যিবিলাক উন্নয়নমূলক কাম, এতিয়া উদালি যিটো উন্নয়ন খণ্ড কাৰ্যালয় যিহেতু আপোনাৰ খম জিলা আয়ুক্ত কাৰ্যালয় হিচাপে পৰিগণিত হৈছে, তাতে সকলো কামবিলাক হ'ব? হয়, ইয়াতে এতিয়া গোটেইখিনি কাম হ'ব। এতিয়া মানুহবোৰে যাতে আৰু যাতে ওচৰত পায় গোটেইখিনি ছাৰ্ভিচ, সেইটো কাৰণে আমি ইয়াত চেষ্টা কৰিম। এই আছিলে খম জিলাৰ প্ৰথমগৰাকী আয়ুক্ত জয়শংকৰ শৰ্মা। আৰু ইতিমধ্যে তেওঁ প্ৰকাশ কৰিছে যে নিউজ এইটিনৰ আগত কেনেদৰে কি ধৰণৰ পৰিকল্পনাৰে লামডিং সমষ্টিক আগুৱাই নিয়াৰ ক্ষেত্ৰত তেওঁ কাম কৰিব, সকলো কথা ইমূৰ্ত নিউজ এইটিনৰ আগত ব্যক্ত কৰা দেখা গৈছে। প্ৰণৱ, ইফালে নাজিৰা মহকুমাকো নাজিৰা সমজিলাৰূপে আনুষ্ঠানিকভাৱে ঘোষণা কৰে মন্ত্ৰী ডাঃ অনুজ পেগুৱে। নাজিৰা সমজিলা আয়ুক্তৰ কাৰ্যালয়ৰ শুভ উদ্বোধন কৰাৰ লগতে ফলক উন্মোচন কৰি বৃক্ষৰোপণ কাৰ্যসূচীত অংশ লয়। এই অনুষ্ঠানত ডিমৌ সমষ্টিৰ বিধায়ক সুশান্ত বৰগোহাঁই, শিৱসাগৰ জিলাৰ আয়ুক্ত আয়ুষ গাৰ্গ, জিলা উন্নয়ন আয়ুক্ত সমীৰণ বৰা, নাজিৰা সমজিলাৰ আয়ুক্তৰ লগতে বহু ব্যক্তি উপস্থিত থাকে। এই সমজিলা গঠনৰ প্ৰক্ৰিয়াটো, এইটো মই ভাবোঁ যে গোটেই ভাৰতবৰ্ষতে ই এক অভিনম্ব, ই এক ব্যতিক্ৰমী প্ৰয়াস। ইয়াত আমি যদিও 126খন জিলা গঠন কৰা নাই, আমাৰ জিলা 35খনেই আছে, কিন্তু জিলাৰ সমপৰ্যায়ৰ কাৰ্যালয় প্ৰত্যেকখনটো বিধানসভা সমষ্টিতেই স্থাপন কৰা হৈছে। যোৱাকালি আৰু আজিৰ দিনটোৰ সৰ্বমুঠ 39খন সমজিলা, 39টা সমজিলা আয়ুক্তৰ কাৰ্যালয় প্ৰতিষ্ঠা কৰা হৈছে। অসমৰ 39টাকৈ সমষ্টিৰ লগতে কাছাৰ জিলাৰ লক্ষীপুৰতো আজি উদ্বোধন কৰা হয় কাছাৰ জিলাৰ সমজিলা কাৰ্যালয়। মন্ত্ৰী জয়ন্ত মল্লবৰুৱাই উদ্বোধন কৰে সমজিলাৰ কাৰ্যালয়। কাৰ্যালয় মুকলিৰ পিছতে এখন জনসভাতো অংশ লয় মন্ত্ৰীগৰাকীয়ে। এই সমজিলা কাৰ্যালয় উদ্বোধনে ৰাইজৰ ওচৰলৈ প্ৰশাসনক লৈ যাব। এতিয়া লক্ষীপুৰ অঞ্চলৰ বা লক্ষীপুৰ সমষ্টিবাসী ৰাইজে কোনো সৰু কামৰ কাৰণে কাছাৰলৈ বা শিলচৰলৈ যাব লগাৰ কথা নাই। ইয়াতে সুন্দৰভাৱে তেওঁলোকে সকলো সুবিধা পাব। ভূমিৰ বিভিন্ন ধৰণৰ নথি পত্ৰকে হওক, বিভিন্ন পাৰ্মিশ্যনেই হওক, ছাপ্লাই ডিপাৰ্টমেণ্টৰ কামেই হওক, ইলেকশ্যনৰ সৰু মুখ্য কামখিনি হওক, এই সকলো সুন্দৰভাৱে ইয়াত সমাপন হ'ব। আৰু সেইকাৰণে মই ভাবোঁ যে অসমৰ প্ৰশাসনৰ এটা ডাঙৰ সংস্কাৰ। পূজাৰ বতৰত নতুন কাপোৰ কিনিবলৈ বজাৰত গ্ৰাহকৰ ভিৰ। মহানগৰীৰ গণেশগুৰিৰ কাপোৰৰ বিপণীসমূহতো নিজৰ মন পচন্দৰ কাপোৰযোৰ কিনিবলৈ গ্ৰাহকে ভিৰ কৰা দেখিবলৈ পোৱা গৈছে। দুৰ্গা পূজালৈ বুলি বিবিধ ডিজাইনৰ কাপোৰেৰে ভৰি পৰিছে কাপোৰৰ বিপণীসমূহ। এনেধৰণে বিপণীসমূহত গ্ৰাহকসকলে ভিৰ কৰিছে। পূজাৰ বতৰত সকলোৰে মাজত বজাৰ কৰাৰ ভিৰ পৰিলক্ষিত হৈছে, উৎসাহ পৰিলক্ষিত হৈছে। ৰিয়া, গণেশগুৰি বজাৰৰ পৰিৱেশ আমি আপোনালোকক দেখুৱাই আছোঁ। আমাৰ সুতীৰ্থ সাংবাদিক ভাস্কৰ জ্যোতি শইকীয়াই বিভিন্ন বজাৰ পৰিভ্ৰমণ কৰি আছে। ভাস্কৰ, যিহেতু গণেশগুৰি বজাৰত আছে, পৰিৱেশ চাব বিচাৰিছোঁ, গ্ৰাহকসকলৰ মনৰ ভাৱো শুনিব বিচাৰিছোঁ। নিশ্চয়কৈ প্ৰাঞ্জল, যিহেতু পূজালৈ মাজত মাথো কেইটামান দিন বাকী আৰু সেইটোকে দেখা পোৱা গৈছে যে বজাৰসমূহত প্ৰায় ভিৰ হোৱা দেখা পোৱা গৈছে। কিন্তু গণেশগুৰি বজাৰত মই বৰ্তমান উপস্থিত আছোঁ, গণেশগুৰি বজাৰ দিছে। আজিৰ দিনটোত কিন্তু বজাৰ যথেষ্ট সেমেকা, অৰ্থাৎ যিহেতু বতৰে যথেষ্ট বাধা বিঘিনিৰ সৃষ্টি কৰিছে, পুৱাৰ ভাগৰ পৰা বৰষুণ, অনবৰতে বৰষুণ দি আছে আৰু সেইহেতুকে যথেষ্ট বজাৰ বেয়া বুলি ইতিমধ্যে যিসকল ব্যৱসায়ী আছে ব্যৱসায়ীসকলে উল্লেখ কৰিছে। আমি যিসকল ব্যৱসায়ী আছোঁ তেওঁলোকৰ সৈতে প্ৰথমে কথা পাতিম, পৰিৱেশ দেখুৱাই আছোঁ আমি দাদা আপোনাৰ ওচৰলৈ আছোঁ। যিহেতু পূজাৰ বজাৰ পূৰ্বৰ তুলনাত এইবাৰ বজাৰ কেনেকুৱা বা এইবাৰ গ্ৰাহকৰ সংখ্যা কেনেকুৱা, ভিৰ কেনেকুৱা? এবাৰ বজাৰটো বহুতেই বেয়া, গ্ৰাহকো নাই, আমি বহিয়ে আছোঁ এতিয়া পূজাৰ সময়তো, গ্ৰাহক নাই, দোকান খালি। এইটো বতৰৰ কাৰণে যেনে লাগে, বতৰটো বেয়া সেইটো কাৰণে। আগতে পূজাৰ বজাৰ বুলি ক'লে যথেষ্ট গ্ৰাহকৰ ভিৰ হয়, আপোনালোকৰ সময় নাইকিয়া হয়, আহৰি নাপায় আপোনালোকে, এইবাৰ যথেষ্ট ভিৰ? এইবাৰ বহুত খালী হৈ আছে দোকান, আগে পিছে থাকে ভিৰ, কিন্তু এইবাৰ বহুত খালী, হয়তো বতৰৰ কাৰণে মাৰটো খাইছোঁ। হয়, নিশ্চয়কৈ এয়া গ্ৰাহকসকলৰ মন্তব্য আৰু আমি এনেদৰে পৰিৱেশ দেখাইছোঁ এইবাৰ বজাৰ, বা আমি বিভিন্ন বজাৰ পৰিভ্ৰমণ কৰিছোঁ। যিহেতু আমি বাহিৰৰ পৰিৱেশ দেখুৱাবলৈ যত্ন কৰিম, এয়া গণেশগুৰি বজাৰৰ ভিতৰৰ পৰিৱেশ, আৰু আমি যদি বাহিৰৰ পৰিৱেশ দেখুৱাবলৈ যত্ন কৰোঁ তেতিয়াহ'লে বাহিৰত কিন্তু কিছু সংখ্যক গ্ৰাহকৰ ভিৰ দেখা পৰিলক্ষিত হৈছে। পূজালৈ যিহেতু মাজত মাথো কেইটামান দিন আৰু প্ৰায় তিনিদিন আছে মাজত, আৰু সেইহেতুকে দেখা পোৱা গৈছে যে যিসকল গ্ৰাহক আহিছে, গ্ৰাহকসকলে পূজাৰ বজাৰ আচলতে কৰিবলৈ এনেদৰে ওলাই অহা দেখিবলৈ পোৱা গৈছে। প্ৰতিকূল বতৰৰ মাজতো কিছু কিছু গ্ৰাহক এনেদৰে ওলাই আহিছে। আমি ভিতৰৰ পৰিৱেশসমূহ দেখাইছোঁ বজাৰ, আমি বাহিৰৰ পৰিৱেশসমূহ দেখা
সক্ষম। তাতো কিন্তু যে পদপথৰ দোকানসমূহ আছে, পদপথৰ দোকানসমূহতো যথেষ্ট গ্রাহকের ভিড় হয়েছে। আনহাতে যদি লক্ষ্য করি তাহলে যথেষ্ট বতৰ বেয়া, আর যথেষ্ট বতৰ বেয়া হেতুকে কিন্তু পূর্বর তুলনায় এইবার গ্রাহকের ভিড় কম হওয়া পরিলক্ষিত হয়েছে। যখন গ্রাহক আছে আমি তেওঁলোকৰ ওচৰলৈ আহিছোঁ। বাইদেউ, আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ, এবার পূজার বজার কেনেকুৱা, কি কৰিছে এবার? ভালে, পূজার বজার। হয়, কি কি লম বুলি ভাবিছে এবার পূজার বতরত? চাও, চাব আইছো, চাই লম অলপ। ঠিক আছে, কোত কোত বজার এবার কোত কোত ঘুরিছে পূজার? এইটো কেদিন মান আছে? গলো স্মার্ট বজার গরো ইয়াতে আইছো, গণেশগুড়ি। পরিয়ালৰ সৈতে একেলগে বজার? হয় হয়। নিশ্চয়, কেনেদরে যখন লোক আছে পরিয়ালের সত্যি একেলগে বজার করার উদ্দেশ্যে এনেদরে ওলাই অহা দেখবলে পাওয়া গেছে। আমি বাহিরের পরিবেশ দেখাবলে যত্নকরিম সতীর্থ দ্বীপ আছে। দ্বীপে ইতিমধ্যে পরিবেশ দেখাই আছে, মহানগরের বিভিন্ন বজার সমূহ আমি দৃশ্য সমূহ দেখাবলে যত্ন করছো। আমি যদি ফেন্সি বজারের কথা কো, ফেন্সি বজারতে কিন্তু যথেষ্ট গ্রাহকের ভিড় পরিলক্ষিত আছে। আনহাতে আমি গুহাটির এই গণেশগুড়ির বজার দেখাই আছো। গণেশগুড়ির বজারত কিন্তু আজির দিনটি যথেষ্ট হেঙা, আসলে গ্রাহকের যে উপস্থিতি যথেষ্ট হেঙা হওয়া দেখবলে পাওয়া গেছে। যেহেতু প্রতিকূল বতর আর প্রতিকূল বতরকো নেওচি কিছু কিছু গ্রাহক ওলাই আছে, এনেদরে যিসকল লোক ওলাই অহা দেখবলে পাওয়া গেছে। এনেদরে পরিবেশ দেখাইছে গুহী মহানগরের ইয়া গণেশগুড়ির দৃশ্য। আর গণেশগুড়িতে পূজার বজার আছে, পূজার বতর আসলে এনেদরে ওলাই অহা দেখবলে পাওয়া গেছে, বজার করেছে। আমি সঙ্গে কথা পাতিম, যখন লোক আছে ইয়াতে বজার ওলাই অহা যখন লোক আছে আমি সঙ্গে কথা পাতিম, মন্তব্য লম। এনেদরে কিন্তু যে গুহীর বজার আছে বা গুহীর মহানগরের বিভিন্ন বজার সময় ফেন্সি বজার কথা ইতিমধ্যে উল্লেখ করছো। সমান্তরালকে আমি গুহীর গণেশগুড়ির বজার দেখাইছো। গণেশগুড়ির বজারত এনেদরে কিন্তু আজির দিন হেঙা, আসলে আজির দিন কথা যদি নিশ্চয়ক প্রাঞ্জল কবলে যাও তো যথেষ্ট হেঙা আজির দিন, যেহেতু বতরের যথেষ্ট প্রতিকূল বতর আর পুয়ার ভাগরপা যেহেতু বরষুণ অনবরতে বরষুণ দি থাকা পরিলক্ষিত হয়েছে, সেহেতুকে যথেষ্ট গ্রাহকের ভিড় কম আজির দিন। কিন্তু মাজত মাত্র আরও তিনদিন বাকি আছে, দুদিন বাকি আছে, তার সেই দুদিন কেন ধরনের আশা করে? বাইদেউ, আপনার ওসরলে আছো, পূজার বতরে এবার বজার করেছে পৃথক দেখিছে, যেহেতু গ্রাহকের সংখ্যা খুব কমিছে, কিয় গ্রাহক সকল নাহে? নিশ্চয়, ধন্যবাদ ভাস্কর। বতরও বেয়া আর বহুতে অনলাইনতেই ক্রয় করে, দাম হয়তো কিছু কম পায় সেই কারণে অনলাইনতেই ক্রয় করে। এনেধরনের বজারের পরিবেশ আমি দেখাই আছো গণেশগুড়ির বজারত। ইয়া দেখিলে গ্রাহক আছে কিন্তু উপস্থিতি বড় একটা বেশি নহয়, সেমেকা উপস্থিতি। আমি কথা পাতিম আর বজারও একলগে করিম। এজোরটো বাৰু ললো, মইটো এইটো বুৰেই পছন্দ। এটা কাম কৰো নেকি বাৰু, মোৰ একদম ফুচকা দেখে খাব মন গৈছে, খাই লওঁ। পুৰা গৰম গৰম জেলেপি প্ৰীতিৰ সৈতে দীপন্ধিতার পূজা আজি নিশা 10:30 বজাত। আজি নবরাত্রির তৃতীয় দিন, মা দুর্গার তৃতীয় শক্তি চন্দ্রঘণ্টার রূপত চলিছে পূজা অর্চনা। নবরাত্রির তৃতীয় দিনা পূজা করা হয় তিনগী কুমারীক। নবরাত্রি উপলক্ষে উখল মাখল শক্তিপীঠ কামাখ্যা। পুয়ারে পর নীলাচলের বুকুত ভিড় করেছে ভিন্ন প্রান্তর ভক্তই। বহুলোকে ঘরতেই ঘট স্থাপন করেছে আর পূজা অর্চনা তাতেই করেছে। উল্লেখযোগ্য যে মূরত চন্দ্র আকৃতির তিলক থকা বাবে দেবীমার তৃতীয়টো রূপক চন্দ্রঘণ্টা বলে কোয়া হয়। আনহাতে চতুর্থ রূপটি হল কুশমান্তা। স্কন্ধমান্তা হয়েছে দেবী দুর্গার পঞ্চমটো রূপ। মা পার্বতীর পুত্র কার্তিকেয়র অন্য এটি নাম হয়েছে স্কন্ধ। ষষ্ঠ রূপক কাতিয়ানী বলে জানা যায়। ইয়ার কারণ হয়েছে যজ্ঞর জুইত ভস্মীভূত হওয়ার পিছত মহর্ষি কাত্যানীর তপস্যাত বরদানত তেও কন্যা হিসেবে জন্মগ্রহণ করেছিল। কাল রাত্রি হয়েছে মা দুর্গার সপ্তম রূপ। পৃথিবীর সকল সংকট বিনাশ করে সকলকে রক্ষা করে মা পার্বতীয়। কৃপা আছে, ইয়াঁ পর ভক্ত কা ভিড়, বারিশ কা মৌসম মে ভি হাজারো কা সংখ্যা মে ডেলি মা কা মে আতে হ্যাঁ সব ভক্ত। আর মা সে বছর কা আসাম কা বিকাশ আর পুরা দেশ কা বিকাশ কে লিয়ে আশীর্বাদ লেতে হ্যাঁ। আর বহুত আচ্ছা লাগা ইয়াঁ পর আকে হামলোগ কা আত্মা কা শান্তি মিলতা হ্যাঁ। আর সালো সাল কে লিয়ে হামলোগ খুশি রহতে হ্যাঁ। মা কা কাহা গিয়া হ্যায় যে সুখে হুয়ে লকড়িয়া কি ডালি নেই হতি হ্যায়, আর খালি খেত কি রখবারি নেই হতি হ্যায়। মা কা চরণ মে এক বের যো
चरण झुका दे, सर झुका दे, उसकी झोली कभी खाली नहीं होती नहीं है। होता है। ইফালে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে চলিছে মণ্ডপ নির্মাণের অঘোষিত প্রতিযোগিতা। দরঙ্গর খারুপেটিয়া নেতাজী নগর পূজা কমিটি এইবার 35 সংখ্যক পূজা উপলক্ষে আন্দামান ও নিকোবর বা আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জর জরুয়া জনজাতি জীবন প্রণালী থিম হিসাবে লই মণ্ডপ তৈয়ার করাত ব্যস্ত হয়ে পড়েছে। লগতে বাঁ খের ব্যবহার করে নির্মাণ করা হব সম্পূর্ণ মণ্ডপ। অবশ্যে প্রতিকূল বতরের বাবে বিপাঙত পড়েছে পূজা কমিটি। নেরানেপেরা বরষুণের বাবে লেহেমিয়া হয়েছে মণ্ডপর কাম। দুর্গোৎসবৰ বাবে এইবাৰ দৰং জিলাত সাজু হৈছে প্ৰায় 150+ পূজা কমিটি। সময় হৈছে এতিয়া বাতৰি পাবি, বিদায় লোৱাৰ। নমস্কাৰ।